প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভেক্টর অধ্যায়ের লেকচার নাম্বার 7 শুরু করছি। তো লেকচার নাম্বার 6 এ আমরা ভেক্টরের গুণন দুই প্রকারের হয়ে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং সেই ক্লাসে আমরা ভেক্টর গুণন হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, আর একটি হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন, সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। এবং সেই ক্লাসে আমরা স্কেলার বা ডট গুণন কিভাবে করতে হয় দুটি ভেক্টরের মধ্যে, এবং স্কেলার বা ডট গুণনের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং সাথে সাথে দু একটা ম্যাথামেটিক্যাল প্রবলেমও আমরা সলিউশন করেছি। তো আজকের ক্লাসে আমরা ভেক্টর বা ক্রস গুণন নিয়ে আলোচনা করব। ভেক্টর বা ক্রস গুণনের ধারণা আমি গত দিনে দিয়েছিলাম যে তোমার যেকোনো একটা ভেক্টরের দিকের সাথে আরেকটি ভেক্টরের পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিয়ে গুণ করা হলে যে গুণনটা তৈরি হয়, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অর্থাৎ লম্ব যে কম্পোনেন্টটা থাকবে সেটা নিয়ে গুণ করলে যে গুণনটা তৈরি হয় সেটা হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন। অর্থাৎ দুটি ভেক্টর রাশির গুণনে কি তৈরি হবে, একটি ভেক্টর রাশি তৈরি হবে। তো দুটি ভেক্টর রাশির গুণনে যদি একটি ভেক্টর রাশি তৈরি হয় তাহলে সেই গুণনকে বলা হয় ভেক্টর বা ক্রস গুণন। এবং এই গুণনটা কিভাবে করা হয়, যেকোনো একটি ভেক্টরের ডিরেকশনের সাথে অপর ভেক্টরের পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা তৈরি হয় সেই দুইটা গুণ করা হলে যে গুণনটা তৈরি হয় সেটাই হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন, আর সেম ডিরেকশনে রেখে গুণ করা হলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্কেলার বা ডট গুণন। আচ্ছা, এখন এই ভেক্টর বা ক্রস গুণনটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা দেখো, যে এ আর বি যদি দুটা ভেক্টর হয়, চিত্রে এখানে দেখানো হচ্ছে এ একটি ভেক্টর রাশি, বি হচ্ছে একটি ভেক্টর রাশি। তো এখন দুটি ভেক্টরের ক্রস গুণন হবে এই দুটি ভেক্টর রাশির মান এবং তাদের মধ্যবর্তী যে কোণ থেটা তার সাইনের গুণফলের সমান। সাইনটা কেন আসে তার ব্যাখ্যা আমি অলরেডি দিয়েছি, যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিতে হবে, অর্থাৎ এ এর দিকের সাথে বি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তো এ এর দিকের সাথে বি এর পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট বা লম্ব যে কম্পোনেন্টটা হবে সেটা হবে বি সাইন থেটা। তো এ এর দিকের সাথে বি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট গুণ করা হলে যে গুণনটা সেটাই হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন, অথবা তোমার বি এর সাথে এর পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট সেটা আসবে তোমার এ সাইন থেটা, গুণ করা হলে যে গুণনটা তৈরি হয় সেটা হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন। এখন দেখো এখানে এ বি সাইন থেটা, আমি একটু তোমাদের আনমিউট করে দিই, তোমাদের আনমিউট করে কিছু জিনিস আমি একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন বলো যে তোমার দুটি ভেক্টরের ক্রস গুণন হচ্ছে ওই দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। সাইনটা কেন আসে তার ব্যাখ্যা অনেকবারই আমি দিয়েছি, পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিয়ে তোমার গুণ করতে হবে। আচ্ছা, তাহলে বলো তো এবি সাইন থেটা এটা ক্যালকুলেশন করলে কি ভেক্টর তৈরি হবে না মান তৈরি হবে? শুধু এবি সাইন থেটা মান তৈরি হবে, কিন্তু দুটি ভেক্টরের গুণনে কি তৈরি হবে, মান তৈরি হবে না ভেক্টর রাশি তৈরি হবে? ভেক্টর রাশি। এই মানটাকে ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করার জন্য এই মানের সাথে আমরা দেখো n ক্যাপ একটা একক ভেক্টর দ্বারা আমরা গুণ করেছি, তাহলে গুণ করলে কিন্তু তোমার এটা ভেক্টরে রূপান্তরিত হবে। ভেক্টরে রূপান্তরিত হলে এটার কয়টা জিনিস থাকবে, দুইটা তথ্য থাকতে হবে, একটা হচ্ছে মান এবং আরেকটা দিক। আচ্ছা, এখন দিকের ব্যাপারটা নিয়ে আমি বেশ আলোচনা করব এখানে। তার আগে দেখো এ আর বি ক্রস গুণন করা হলে কি তৈরি হবে, একটি নতুন ভেক্টর তৈরি হবে। সেই ভেক্টরটাকে আমি বাম পার্শ্বে একটা প্রতীক দিয়েছি, দেখো সি ভেক্টর। তার মানে এ আর বি ক্রস গুণন করা হলে যে নতুন ভেক্টরটি তৈরি হবে সেই ভেক্টরটার আমি নামকরণ করেছি এখানে সি ভেক্টর। আচ্ছা, এখন এই ক্রস গুণন করা হলে যে সি ভেক্টরটা তৈরি হবে এই সি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে, দিক কোন দিকে হবে সেটা নির্ভর করবে এই এন ক্যাপের ডিরেকশন যেদিকে তোমার এই সি ভেক্টরের ডিরেকশনও সেদিকেই হবে। আচ্ছা, এখন এই এন ক্যাপের ডিরেকশন বের করার জন্য আমরা রাইট হ্যান্ড রুলটা আমরা অ্যাপ্লাই করব। তোমরা কি আমার হাতটা দেখতে পাচ্ছ? রাইট হ্যান্ড রুল, তোমরা একটা হাতটা বের করে তোমরা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন বলো তো এখানে প্রথম যে লাইনটা সেটা কি লেখা আছে, ফার্স্ট ভেক্টর কাকে আমরা রেখেছি, এ ভেক্টরকে, তাই না? আর সেকেন্ড ভেক্টরকে আমরা এর সাথে বি ক্রস করছি, তাহলে ফার্স্ট ভেক্টর কে আমার, এ, আর সেকেন্ড ভেক্টর কে, বি। তাহলে তোমরা একটু রেসপন্স করো, তাহলে ফার্স্ট ভেক্টর হচ্ছে এ আর সেকেন্ড ভেক্টরটা হচ্ছে বি। এবারে আমরা রাইট হ্যান্ড রুলটা আমরা অ্যাপ্লাই করব। রাইট হ্যান্ড রুল, স্ক্রুর একটা নিয়ম আছে, স্ক্রুর নিয়মও যা রাইট হ্যান্ড রুল নিয়মও হচ্ছে তাই, আমরা রাইট হ্যান্ড রুলটা আমাদের মনে রাখা সবচেয়ে সহজ। তো রাইট হ্যান্ড রুলটাকে তোমরা হাতটাকে এইভাবে ধরবে, আমার হাতটা কি দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। বলতো বৃদ্ধাঙ্গুলি কোন দিকে আছে, বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগটা কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে। আর বাকি যে চারটা আঙ্গুল, এই চারটা আঙ্গুল কিন্তু বৃদ্ধাঙ্গুলির দিকের সাথে লম্বভাবে রাখবে। হ্যাঁ, এখন তুমি কি লিখেছো, এ ক্রস বি, তার মানে তোমার এ থেকে বি এর দিকে ঘোরাতে হবে এই চারটা আঙ্গুলকে, এই চারটা আঙ্গুলকে। আচ্ছা, বলো তো
এ থেকে বি এর দিকে যদি আমি ঘুরাই তাহলে যেহেতু আমার ফার্স্ট ভেক্টর হচ্ছে এ, সেকেন্ড ভেক্টর হচ্ছে বি, সুতরাং আমার এ থেকে বি এর দিকে ঘোরাতে হবে। আচ্ছা এ থেকে যদি বি এর দিকে ঘোরানো হয় তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে আছে বলো তো, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে আছে বলো? স্যার উপরের দিকে। এই বৃদ্ধাঙ্গুলির দিক যেদিকে হবে ওই এন ক্যাপের ডিরেকশন হবে সেদিকে। যেহেতু আমার এখানে এ ক্রস বি অর্থাৎ ফার্স্ট ভেক্টর হচ্ছে এ, সেকেন্ড ভেক্টর হচ্ছে বি, সুতরাং আমাকে এ থেকে কোন দিকে ঘোরাতে হবে এই আঙ্গুলগুলোকে? বি এর দিকে। বি এর দিকে। আচ্ছা এ থেকে বি এর দিকে ঘোরানো হলে আমার বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগ কোন দিকে আছে বলো? উপরের দিকে। এই বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগ যেদিকে থাকবে ওই এন ক্যাপের ডিরেকশন হবে সেদিকে, তথা সি ভেক্টরের ডিরেকশন হবে সেদিকে। আচ্ছা এখন দেখো দ্বিতীয় লাইনটাই দেখো, দ্বিতীয় লাইনে দেখো তো ফার্স্ট ভেক্টরকে আমরা কাকে রেখেছি বলো? স্যার বি ভেক্টর। বি ক্রস সেকেন্ড ভেক্টর হচ্ছে তোমার এ। আচ্ছা তাহলে এখন আমাকে এই ক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে ঘোরাতে হবে এই রাইট হ্যান্ড রুলি বলো, কোন দিক থেকে কোন দিকে ঘোরাতে হবে? এ বি থেকে এর দিকে। আচ্ছা বি থেকে এর দিকে। এখন আমি হাতটাকে কি এইভাবে রেখে ঘোরাবো নাকি আমাকে এইভাবে ঘুরাই হাতটা একটু ঘুরিয়ে নিতে হবে? দেখো আমি হাতটা উল্টাতে হবে, হাতটা ঘুরিয়ে নিয়ে দেখো এখন আমি কি করছি, বি থেকে এর দিকে যাচ্ছি। দেখো বি থেকে এ। আচ্ছা বি থেকে এর দিকে গেলে এই আঙ্গুল গুলো কি ক্লক ওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে বলো? তোমাদের হাত আগেরটা কোন দিকে ঘুরেছিল দেখো, এই যে আগেরটা এ ক্রস বি কোন দিকে ঘুরেছিল আঙ্গুল গুলো? অ্যান্টি ক্লক ওয়াইজ। অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘূর্ণন হলে তোমার নতুন যে ভেক্টরটা তৈরি হবে তথা ইনক্যাপের ডিরেকশন কোন দিকে হয়, তল বরাবর কোন দিকে হয়? উপরে। উপরের দিকে। উপরে। আর এখন আমি হাতটা ঘুরিয়ে নিলাম, কেন ঘুরিয়ে নিচ্ছে? কারণ আমাকে বি থেকে এর দিকে ঘুরাইতে হবে। তুমি এটা এইভাবে রেখে বি থেকে এর দিকে ঘোরানো যাবে না, ঘোরানোর নিয়ম হচ্ছে এই আঙ্গুল গুলোকে সামনের দিকে ঘুরাইতে হবে, এটাকে ব্যাকে ঘোরানো যাবে না, সামনের দিকে ঘুরাইতে হবে। সামনে আমরা তো এইদিকে ঘুরাইতে পারবো না তাই না, এটাকে এই দিকে ঘুরাইতে পারি আমরা। আচ্ছা এই জন্য আমরা আমাদের যেহেতু বি ক্রস এ লেখা আছে সুতরাং এই আঙ্গুলটাকে উল্টিয়ে নিতে হবে, এই হাতটাকে রাইট হ্যান্ডটাকে উল্টিয়ে নিয়ে এখন আমি কোন দিকে যেতে পারি? দেখো বি থেকে এর দিকে যেতে পারি। আচ্ছা বি থেকে যে এর দিকে এখন আমি যাচ্ছি এই যে ঘুরানো হচ্ছে এই আঙ্গুল গুলো, বলতো এই আঙ্গুল গুলো এখন কিভাবে ঘুরছে, ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ? ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ। তাহলে যখন তোমার এটা ক্লক ওয়াইজ ঘুরছে তখন বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে আছে দেখো, বৃদ্ধাঙ্গুলি অগ্রভাগ দিকে আছে, নিচের দিকে। নিচের দিকে। তার মানে সেই ক্ষেত্রে ওই এন ক্যাপের ডিরেকশন হবে তল বরাবর নিচের দিকে, অর্থাৎ আমার এখানে যে এ ভেক্টর আর বি ভেক্টরটার ছেদবিন্দু যেখানে ওই যে ও পয়েন্ট, তুমি যদি এ ক্রস বি করো তাহলে তোমার ওই সি ভেক্টরটা তথা এন ক্যাপের ডিরেকশন হবে তল বরাবর বাহিরের দিকে, যেহেতু তোমার এই তলটার উপরে দুটা ভেক্টর আছে এ ভেক্টর এবং বি ভেক্টর, সুতরাং তোমার এ ক্রস বি করা হলে সি ভেক্টরের ডিরেকশন হবে তল বরাবর বাহিরের দিকে অর্থাৎ আমার দিকে হবে। আর যদি তুমি বি ক্রস এ করো তাহলে সেটা কোন দিকে হচ্ছে বলো তো, তল বরাবর ভিতরের দিকে? তাহলে বলতো এ ক্রস বি করা হলে এন ক্যাপের ডিরেকশন হচ্ছে বাহিরের দিকে, তল বরাবর বাহিরের দিকে। তল বলতে বোঝানো হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে থাকবে বা যে সমতলে থাকবে সেই সমতলের বাহিরের দিকে। আর যদি আমি বি ক্রস এ করি তাহলে এ ভেক্টর বি ভেক্টর যে সমতলে থাকবে এই এন ক্যাপের ডিরেকশন তথা সি ভেক্টরের ডিরেকশন হবে সেই তল বরাবর ভিতরের দিকে। তাহলে বলতো আমার এখানে এ ক্রস বি করা হলে এবং বি ক্রস এ করা হলে এই যে ডিরেকশনটা তৈরি হচ্ছে এই ডিরেকশনটা কি দুইটার একই দিকে হচ্ছে না বিপরীত দিকে হচ্ছে বলো? বিপরীত দিকে হচ্ছে। তো ক্রস বি এর ক্ষেত্রে হাত উল্টায় নিলে কি হবে, উল্টায় নেওয়া যাবে না? মানে প্রথমটা উল্টা নিব পরেরটা ঠিক নিব, এরকম কি নেওয়া যায়? প্রথমটা উল্টিয়ে নিয়ে কোন দিকে ঘোরাবে, প্রথম উল্টিয়ে নিয়ে কোন দিক থেকে ঘোরাবে বলো? তো এ এ কে বোঝানোর জন্য এটাকে এইভাবে রাখতে হবে, এ থেকে স্টার্ট করে বিতে যেতে হবে, এ থেকে স্টার্ট করে বিতে যেতে হবে। আর সেকেন্ড ভেক্টরটার ক্ষেত্রে উল্টিয়ে নিয়ে তোমার বি থেকে এ দিকে যেতে হবে। তুমি ইচ্ছা করলে এটাকে এখন এইভাবে রেখে কিভাবে তুমি এ থেকে বি এর দিকে নিবা, উল্টিয়ে রেখে বলছো, উল্টিয়ে রেখে কি এ থেকে বি এর দিকে নেওয়া যাবে? তাহলে তো এটা পিছনের দিকে ঘুরবে, এই হাতটাকে কি আমরা পিছনের দিকে ঘুরাইতে পারি না সামনের দিকে ঘুরাইতে হয়? সামনের দিকে ঘুরাইতে হবে। আচ্ছা তাহলে আমরা এখানে দুইটা ভেক্টরের ডিরেকশন পেয়ে গেলাম দুইটা বিপরীত দিকে, একটা হচ্ছে তল বরাবর ভিতরে আর একটা তল বরাবর বাহিরে। বাহিরে কখন পেলাম, যখন আমরা এই চিত্র অনুসারে যখন আমরা এ ক্রস বি করেছি তখন সি ভেক্টরের ডিরেকশন হচ্ছে বাহিরে, বাহিরের দিকটাকে ধনাত্মক ধরা হয়। আর বি ক্রস এ করা হলে যে দিকটা তৈরি হচ্ছে সেই দিকটা হচ্ছে তল বরাবর কোন দিকে, ভিতরে। ভিতরের দিকটাকে তোমার কি ধরা হয়, নেগেটিভ ধরা হয়,
এই তো ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো, আমি আরেকটা চিত্র একটু দেখাই তোমাদের, আমি একটু ছোট করে দিই চিত্রটা। আচ্ছা এখন দেখো এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করো, ওই যে আমি যে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটাই দেখো। প্রথমে দেখো উপরে, এই যে উপরে দেখো এখানে এ ক্রস বি সমান সি ভেক্টর লেখা আছে, তাই না? এ ক্রস বি ইকুয়াল টু সি ভেক্টর। আচ্ছা এখন তাহলে দেখো এ থেকে কোন দিকে যেতে হবে আমার প্রথমটার ক্ষেত্রে, বি এর দিকে। তাহলে এ থেকে বি এর দিকে গেলে আমার এই বৃদ্ধাঙ্গুলি কোন দিকে আছে, উপরের দিকে না? স্যার স্ক্রিনটা পুরোটা আসে নাই। স্ক্রিন পুরোটা তো আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছো? তোমার সি ভেক্টরের ডিরেকশন কোন দিকে হয়? তল বরাবর উপরের দিকে। এখানে দেখো একটা তল বিবেচনা করা হয়েছে, যে তোমার হলুদ যে তলটা, এই তলের উপরে এ ভেক্টর বি ভেক্টর অবস্থিত। তাহলে এ আর বি কে ক্রস করা হলে যে সি ভেক্টরটা তৈরি হবে, সেই সি ভেক্টরটা ডিরেকশন হবে এই তল বরাবর উপরের দিকে, যেহেতু ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তার ডিরেকশন হয় তল বরাবর উপরের দিকে, একদম উপরের দিকে। আচ্ছা এখন দেখো নিচের দিকে দেখো, বি ক্রস এ ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর। মাইনাস কেন নেওয়া হয়েছে নিশ্চয়ই ব্যাখ্যা দিয়েছি আমি, উপরের দিকে প্লাস ধরা হয় আর নিচের দিকে তথা তল বরাবর ভিতরের দিকে মাইনাস ধরা হয়। ওকে আচ্ছা তাহলে এখন বি ক্রস এ করা হলে দেখো, বি ক্রস এ করা হলে এখন হাতটাকে এইভাবে নিতে হবে, এখন বি থেকে এর দিকে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে ঘুরবে ক্লক ওয়াইজ। তাহলে ক্লক ওয়াইজ ঘুরলে সি ভেক্টরের ডিরেকশন তথা বৃদ্ধাঙ্গুলের ডিরেকশন কোন দিকে আছে? তল বরাবর নিচের দিকে তথা ভেতরের দিকে আমরা বলি। হ্যাঁ এখানে উপরে বা নিচে আমরা বলতে পারি। তাহলে আমার সেই ক্ষেত্রে সি ভেক্টরটা ডিরেকশন হচ্ছে নিচের দিকে, বা এটাকে আমরা ভিতরের দিকে বলবো, আর ওটা হচ্ছে উপরের দিকে বা বাহিরের দিকে, সামনে তো হ্যাঁ হ্যাঁ সামনেও বলতে পারো। তো বাহিরের দিকে আমরা কি বলতে পারি, আউটওয়ার্ড, যেটাকে আমরা ইংলিশে বলি আউটওয়ার্ড, যে ডিরেকশনটা সেটাকে আমরা প্লাস ধরবো, আর ইনওয়ার্ড, ইনওয়ার্ড যে ডিরেকশন সেটাকে আমরা কি ধরবো, মাইনাস। মাইনাস ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা এখন আসো দেখো, এখানে আর একটা জিনিস একটু জানতে হবে। তাহলে দেখো আমি এখানে এই চিত্র দ্বারা সেটাই বোঝানোর চেষ্টা করেছি, এ ক্রস বি করা হলে সি ভেক্টরটা ডিরেকশন হবে তল বরাবর উপরের দিকে, আর বি ক্রস এ করো তাহলে সি ভেক্টরটা ডিরেকশন হবে তল বরাবর নিচের দিকে। এই যে আমি দুইটা সমীকরণ লিখে দুইটাতে আমি অ্যারো হেড দিয়ে দেখো কোন ক্ষেত্রে সি এর ডিরেকশন কোন দিকে হবে, আমি এখানে স্পেসিফাই করে দিয়েছি। ওকে আচ্ছা এখন বলো তো, যে পারবে সে বলবে, বলো তো সি ভেক্টরের ডিরেকশন সি এ এবং বি উভয়ের সাথে কোন ডিরেকশনে ক্রিয়াশীল বা কিভাবে ক্রিয়াশীল একটু ভালো করে বলো। স্যার 90 ডিগ্রি করে। সি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সাথে কিভাবে ক্রিয়াশীল? 90 ডিগ্রি করে, লম্বভাবে ক্রিয়াশীল। লম্বভাবে ক্রিয়াশীল। তাহলে এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে আমি একটা তথ্য লিখে দিয়েছি যেটা আমরা এতক্ষণ শিখলাম, তাহলে আমরা লিখতে পারি না সি ড সি লম্ব এ ভেক্টর অথবা সি লম্ব বি ভেক্টর? তার মানে কি, তার মানে সি এর সাথেও লম্ব, সি বি এর সাথেও লম্ব, বি এর সাথেও লম্ব, সি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর উভয়ের সাথে কি লম্ব? লম্ব ভেক্টর। লম্ব, তাহলে বলো দুটা ভেক্টর থেকে লম্ব ভেক্টর পাওয়ার জন্য কি করবে? তাহলে অঙ্কের তথ্য দিচ্ছি, ক্রস গুণন করতে, ক্রস গুণন করতে হবে। দুটি ভেক্টর থেকে লম্ব ভেক্টর পাওয়ার জন্য ওই দুটা ভেক্টরকে কি করতে হবে, ক্রস গুণন করতে হবে। যখন এই যে তোমার সি ভেক্টর পেতে হলে কি করবে তোমরা, এ আর বি কি করতে হবে, ডিরেকশন কোন দিকে হবে সেইটা নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম। তো ডিরেকশনের ব্যাপারে কি সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এবারে এই বৈশিষ্ট্যগুলো তোমরা নিজেরাই পারবে এখন। আচ্ছা ডিরেকশন তো হলো, মান কি হবে? মান হচ্ছে আমরা দুই পাশে দুটা কি নিব, মডুলাস নিব। তো মডুলাস নিলে এই যে আমরা উপরে লাইন দিয়ে যদি আমরা দেখাতে চাই, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার মডুলাস, দ্যাট ইজ ইকুয়াল টু ডান পাশে মডুলাস নিলে এন ক্যাপের মান কত হয়ে যাবে বলো? 1 হয়ে যাবে। এন ক্যাপ একটা একক ভেক্টর, যে কোনো একক ভেক্টরের মান কত? 1। তাহলে এন ক্যাপ এ বি সাইন থিটা তার মডুলাস নিলে ফাইনালি কি বের হয়ে যাবে ওখান থেকে, এ বি সাইন থিটা, যেহেতু এন ক্যাপের মানটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর তুমি যদি এই সেকেন্ড লাইনে মডুলাস নাও, সেই মডুলাস নিলেও তোমার এই মাইনাসটা প্লাস হয়ে যায়, কোনো জিনিসের উপরে মডুলাস নিলে ওইটা মান বিবেচনা করে, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এন ক্যাপ এর মান 1 হয়ে যাবে। তাহলে ফাইনালি আমার দ্বিতীয় লাইন থেকে কিন্তু তৈরি হবে এ বি সাইন থিটা। তাহলে আমরা এই ক্রস গুণনের ক্ষেত্রে যে ভেক্টর তৈরি হয় তার ডিরেকশন কোন দিকে হবে সেটা জানলাম, আর মান কিভাবে বের করতে হবে আমরা সেটা জানলাম। আচ্ছা বলো তো কোনো জায়গায় যদি এ বি সাইন থিটা আসে তার পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো?
রেসপন্স করো, কোন জায়গায় এবি সাইন আবার আছে তার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? স্যার এক ক্রস বি এর মান। ভেরি গুড, একজন রিপ্লাই দিতে পেরেছে, তোমাকে অশেষ ধন্যবাদ। এ ক্রস বি তার মডুলাস নিব। আচ্ছা বলো তো, যে পারবে সে বলবে, পি কিউ সাইন থেটা এটার পরিবর্তে কি লিখবো? পি কিউ সাইন থেটা স্যার মডুলাস অফ বি, বি ভেক্টর ইনটু কিউ ভেক্টর। কিউ ভেক্টর যে ইনটু বললে সে ভুল, ক্রস বলতে হবে, ইনটু বলা যাবে। ডটের ক্ষেত্রে ডট বলবে, ক্রসের ক্ষেত্রে ক্রস বলবে, এটা একটু মনে রাখবে। হ্যাঁ ইনটু বলবে না, ক্রস বলবে। আচ্ছা তাহলে পি কিউ সাইন থেটা মানে আমরা লিখবো পি ভেক্টর ক্রস কি ভেক্টর হোল মডুলাস। পি ভেক্টর ক্রস কি ভেক্টর হোল মডুলাস, হোল মানে ক্রস এর টোটাল টার মডুলাস। ওকে বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে এই ক্রস গুণনের মান কত হলো? শূন্য হলো। আচ্ছা বলো তো, যে পারবে সে উত্তর দিবে। এমসিকিউ প্রশ্ন, এ ক্রস বি দুটি ভেক্টরের ক্রস গুণনের মান শূন্য হলে এ থেকে তুমি কি কি জান, কি কি তথ্য জানতে পারো? এ ক্রস বি দুটা ভেক্টরের ক্রস গুণনের মান শূন্য হলে এ থেকে তুমি কি কি তথ্য জানতে পারো বা কি কি বলতে পারো তুমি বলো? স্যার এ এবং বি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল, সমান্তরাল, সমান্তরাল, তারপরে হচ্ছে থিটার মান ধরছি কোণ 180 ডিগ্রি না 0 ডিগ্রি। আচ্ছা একটা উত্তর আমি পেয়েছি, আরেকটা পাই নাই। দুটি ভেক্টরের ক্রস গুণন দুইটা জায়গায় শূন্য হয়েছে, খেয়াল করেছো? যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আর যখন থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। জি স্যার। তাহলে কি আমরা বলতে পারি না যে দুটো ভেক্টরের ক্রস গুণনের মান শূন্য, এর অর্থ হচ্ছে দুটো ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হতে পারে অথবা দুটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে পারে? নো, লম্ব, লম্ব না, বিপরীত দিকে, লম্বভাবে। আবার লম্ব বলছে না স্যার, লম্ব বলি নাই, বলছি হবে না লম্বভাবে। আচ্ছা তাহলে আমি যে জিনিসটা বললাম সেটা কি বুঝেছো? জি স্যার। দুটা ভেক্টরের ক্রস গুণনের মান শূন্য হলে এ থেকে কি কি তথ্য তুমি বলতে পারো? এক, এই দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হতে পারে অথবা অথবা বিপরীত ক্রিয়াশীল হতে পারে, আর দুই নাম্বার হচ্ছে এই দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হতে পারে। একই দিকে হলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হবে, আর বিপরীত দিকে হলে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে। তাহলে 180 ডিগ্রি হবে। এই তথ্যগুলো না জানলে কিন্তু তুমি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমি এমসিকিউ সম্বন্ধে কিন্তু ধারণা দিচ্ছি, এই যে ডান পাশে যে বক্সের মধ্যে তথ্য দিয়েছি এটা তো এমসিকিউ টাইপের প্রশ্ন হতে পারে বা সিকিউ হতে পারে। দুটি ভেক্টর থেকে আমরা কিভাবে লম্ব ভেক্টর বের করব আজকে অঙ্ক আসে আমরা দেখব। তাহলে এটা ক্লিয়ার হয়েছে সবাই? আর ক্রস গুণনের মান সর্বোচ্চ হলে আমরা কি বলবো, কি বলবো দুটা ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, লম্বভাবে, লম্বভাবে ক্রিয়াশীল, আর থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি। আচ্ছা আর একটা জিনিস দেখো, এ ক্রস বি ইকুয়াল টু কি বি ক্রস এ লেখা যাবে বলো তো? ডট গুণন কিন্তু লিখেছিলাম আমরা, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, যেটাকে বিনিময় সূত্র বলা হয়। এই ক্ষেত্রে কি আমরা এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ লিখতে পারবো? তথা বিনিময় সূত্রে কি মানে এরা এই ক্রস গুণ? না স্যার। কেন মানে না বলো তো? এটাও সি ভেক্টর, এটাও সি ভেক্টর, কিন্তু একটা ডিরেকশন বাইরের দিকে আর একটা ডিরেকশন তো ভিতরের দিকে, এটা ডিরেকশন কিন্তু সেম ডিরেকশন না। সেম ডিরেকশন হলে কিন্তু বিনিময় সূত্র মেনে চলতো ওরা, কিন্তু এটা সি ভেক্টর এখানে বাম পাশে যে সি ভেক্টর আর ডান পাশে যে মাইনাস সি ভেক্টর দুটাই কিন্তু সি ভেক্টর, কিন্তু একটার পূর্বে প্লাস আর একটার পূর্বে মাইনাস। অর্থাৎ এ ক্রস বি করা হলে যে ভেক্টরটা তৈরি হবে, বি ক্রস এ করা হলে সেই ভেক্টরটা তৈরি হবে, কিন্তু পার্থক্যটা কি? শুধু ডিরেকশনে পার্থক্য, দিকের পার্থক্য। তো দিকের দিক পরস্পর বিপরীত দিকে হবে, মান সমান হবে কিন্তু। হ্যাঁ মান এ ক্রস বি করলে যে মান পাবে, মডুলাস নিলে যে মান পাবে, বি ক্রস এ বের করার পরে মডুলাস নিলে সেম মান তৈরি হবে, কিন্তু পার্থক্যটা কি? দিকের, ডিরেকশনে। তার মানে ডিরেকশনে পার্থক্যটা আছে।
ডিরেকশন পরস্পর বিপরীত দিকে হওয়ার কারণে ক্রস গুণন কি সূত্র মেনে চলে না, বিনিময় সূত্র মেনে চলে না, তাহলে এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবে। এবারে দেখ আরেকটা জিনিস দেখো, এখানে গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা কিন্তু একটা অঙ্কের তথ্য বা এমসিকিউ প্রশ্ন হিসেবে আসতে পারে, তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্ত কি? দেখো তিনটা ভেক্টর নিয়েছি আমি, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। আচ্ছা বলতো, আমি প্রথমে দেখো বি ক্রস সি, আচ্ছা বলতো বি ক্রস সি করা হলে যে নতুন ভেক্টরটা তৈরি হবে তার ডিরেকশন কোন দিকে হবে? তল বরাবর উপরের দিকে, উপরের দিকে। আমরা এখন বলি তল বরাবর বাহিরের দিকে বা উপরের দিকে বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা বলতো সেক্ষেত্রে এই উপরের দিকের সাথে যে ভেক্টরটা তৈরি হলো, উপরের দিকে যে ভেক্টরটা তৈরি হলো বি ক্রস সি করার ফলে, ফলে তার সাথে যখন আমরা এ কে ডট গুণন করছি, খেয়াল করো প্রথমে বি ক্রস সি করলাম, করে তার সাথে আবার এ কে কি করছি আমরা মাঝখানে দেখো ডট। এবার রেজাল্ট, এবার রেজাল্ট ফাইনালি কত এসছে ডান দিকে দেখো, জিরো। তারপরটা খেয়াল করো কত এসছে, জিরো। জি স্যার, এটা রেসপন্স করো। হ্যাঁ তোমরা এত দুর্বল হলে কুইক রেসপন্স করতে হবে। জি স্যার। আচ্ছা এটা তো ক্লাসরুম না আমার, তোমরা রেসপন্স করতে অনেক সময় ফিল হয়। আচ্ছা কুইক রেসপন্স করবে তাহলে, তোমার যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণনের সাথে যদি অপর ভেক্টরকে ডট গুণন করা হয়, তাহলে যদি রেজাল্টটা জিরো আসে তাহলে এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে, তথা একই একই তলের উপরে অবস্থান করবে। আচ্ছা কিভাবে একটু ফিজিক্যালি বোঝার চেষ্টা করো, প্রথমটা একটু বুঝো দেখো বি ক্রস সি। আচ্ছা বি ক্রস সি করা হলে ডিরেকশন কোন দিকে হলো, তোমরা নিজেরা বললে তল বরাবর কোন দিকে, উপরের দিকে। আচ্ছা উপরের দিকের সাথে এ এর অ্যাঙ্গেল কত আছে এখন বলো? 90 ডিগ্রি। তো দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে তাদের ডট গুণন কত আসে বলো এখন? জিরো। জিরো আসে, তাহলে দেখো এই যে জিরো লেখা হয়েছে, ইকুয়াল টু জিরো। তার মানে যে কোনো দুটো ভেক্টরকে ক্রস গুণন করে তার সাথে যদি আরেকটা ভেক্টরকে যেটা থাকবে তার সাথে যদি ডট গুণন করে জিরো আসে, তাহলে বুঝতে হবে যে তিনটা ভেক্টরই কোথায় অবস্থিত, সমতলে। যেহেতু দেখো আমি একটা ভালো করে বুঝিয়ে দিই, বি ক্রস সি করলে তো ডিরেকশন তল বরাবর উপরের দিকে হচ্ছে তাই না? বি ক্রস সি করা হলে বা সি ক্রস এ করা হলে বা এ ক্রস বি যেটাই করো না কেন, এ ক্রস গুণন করা হলে তার যে রেজাল্টটা তৈরি হলো, রেজাল্টের যে ভেক্টর, সেই রেজাল্টের ভেক্টরের ডিরেকশন তো তল বরাবর উপরের দিকে, তাহলে সেটা অপর ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থাকলে তো তার সাথে ডট গুণন করলে সব সময় হবে, সব সময় হবে যদি হয় আর কি, তোমার দুটো ভেক্টর ক্রস গুণন করে আরেকটা ভেক্টর ডট গুণন করে যদি শূন্য হয় সেই ক্ষেত্রে হবে, সব সময় না হইতে পারে। যদি শূন্য হয় তাহলে এই তিনটা ভেক্টরই পরস্পর কি অবস্থানে অবস্থান করবে, একই সমতলে অবস্থান করবে। এটা একটা অঙ্ক এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত কি, সেটা হচ্ছে যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণনের সাথে অপর ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয় তাহলে এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা এবারে চলে আসো আমরা এই যে একক ভেক্টর যেগুলো আছে এগুলো এখন নিজেরাই পারবে, আমরা যে ডট গুণন করেছিলাম না, আই ডট আই, জে ডট জে, কে ডট কে, ঠিক একই ভাবে আমরা এখানে ক্রস গুণন করব। দেখো প্রথমে দেখো আই ক্রস আই ইকুয়াল টু, এখানে আই 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 ক্যাপের মান কত বলো? 1। এখানে আই ক্যাপের মান কত? 1। আচ্ছা আই আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? এক্স অক্ষে ক্রিয়াশীল 0 ডিগ্রি, 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, ইনটু ওই যে n ক্যাপ যেটা আমরা নিয়েছিলাম n ক্যাপ। আচ্ছা তো বলো তো সাইন 0 ডিগ্রি মান কত? 0 না? 0। জি স্যার। টোটালটা এই রেজাল্টটা কত হচ্ছে? 0 হচ্ছে, এই যে ফাইনাল রেজাল্ট ডান পাশে 0। 0 এর উপরে অবশ্যই ভেক্টর চিহ্ন দিবে। হ্যাঁ কোন কোন বইতে কিন্তু ভেক্টর চিহ্ন নাই, ভেক্টর চিহ্ন না দিলে কি সমস্যা হবে একটু একজন বলো, কাজী সাবা বলো। স্যার ভেক্টর চিহ্ন না দিলে স্যার, কারণ এখানে আই ক্যাপ আই ক্যাপ দুটো ভেক্টর গুণ করা হয়েছে, এই কারণে রেজাল্টের উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে। ক্লিয়ার হলো না? করলে রেজাল্টও ভেক্টর হবে। এক্স্যাক্টলি, রেজাল্টও ভেক্টর হবে, যে বলেছো অসংখ্য ধন্যবাদ। বা অনেকে পারবে, যদি ভেক্টর ক্রস গুণন করা হয় তো ভেক্টর তৈরি হবে তাই না? এখন এটা শূন্য হয়েছে, সমস্যা কোথায়? শূন্য ভেক্টর, এই যে আমরা তাহলে শূন্যের উপরে অবশ্যই কি চিহ্ন দিতে হবে? ভেক্টর চিহ্ন দিতে হবে। কোনো কোনো বইতে কিন্তু শূন্যের উপরে ভেক্টর চিহ্ন নাই, এটা ভুল, মনে রাখবে, আমার কথাগুলো নেওয়ার চেষ্টা করবে, বইগুলোতে ভুল আছে কিন্তু। তাহলে আই ক্রস আই ইকুয়াল টু কত হলো বলো? শূন্য ভেক্টর বলবে। আর ডটে কি ছিল মনে আছে? জি স্যার। জি স্যার, রেসপন্স ওয়ান। আচ্ছা একই ভাবে জে ক্রস জে, কে ক্রস কে কত হবে? জিরো হবে।
জিরো হবে। আচ্ছা তাহলে কি শিখলা, নিজের সাথে নিজের ক্রস প্রোডাক্ট কত হবে আইতে একক ভেক্টরে? শূন্য হবে। এবার আসো, এবার আসো পরস্পরের সাথে, পরস্পরের সাথে ডট গুণন সবগুলো কি ছিল? জিরো ছিল। এখন দেখো আসলে কি হচ্ছে, দেখো দেখো এই যে এদিকে খেয়াল করো, আমার কার্সরটা কার উপরে নড়তেছে দেখো, এই যে আই ক্রস জে, আই ক্রস জে ইকুয়াল টু আই ক্যাপের মান কত? 1। জে ক্যাপের মান কত? 1। আচ্ছা আই এক্স অক্ষে ক্রিয়াশীল, জে ওয়াই অক্ষে ক্রিয়াশীল, তো এক্স এর সাথে ওয়াই এর অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। খেয়াল করতে হবে তোমাদের, বলো তো আমাদের বাস্তবে আমরা কয়টা ডাইমেনশন আমরা বিবেচনা করি? মূল প্রধানত তিনটা, x ডাইমেনশন, y ডাইমেনশন, z ডাইমেনশন। আচ্ছা বলো তো i আর j কে ক্রস করা হলে, দুটো ভেক্টরকে ক্রস গুণন করা হলে কি ভেক্টর তৈরি হয়? সমান্তরাল ভেক্টর না লম্ব ভেক্টর? আচ্ছা লম্ব ভেক্টর, তো লম্ব ভেক্টর, লম্ব ভেক্টর i আর j ক্রস গুণন করা হলে লম্ব ভেক্টর তৈরি হচ্ছে, মানে সেটা আমরা ফাইনালি কত পেলাম? n ক্যাপ। এখন n ক্যাপ এক অক্ষ থেকে বলতে হবে আমাদের প্র্যাকটিক্যালি কয়টা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, জেড অক্ষ। তাহলে আমরা এক্স এর সাথে ওয়াই অর্থাৎ আই ক্যাপের সাথে যে ক্রস করা হলে লম্ব অক্ষ এখন কে আছে বলো, কোন অক্ষটা আছে বলো? কে ক্যাপ মানে স্যার জেড অক্ষ, জেড অক্ষ আছে, ভেরি গুড, জেড অক্ষ আছে। তাহলে সেই জেড অক্ষের একক ভেক্টর কি এন ক্যাপ না কে ক্যাপ? এই জন্য আমরা কি লিখবো এখানে, কি এন ক্যাপ রেখে দিব না আমাকে প্র্যাকটিক্যাল সিচুয়েশন বিবেচনা করে কে ক্যাপ লিখতে হবে? আমার কি তৈরি হবে তাহলে এখানে? ফাইনালি এন ক্যাপ তৈরি হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমার যে লম্ব যে এন ক্যাপটার ডিরেকশন তৈরি হচ্ছে সেটা কোন অক্ষে ক্রিয়াশীল? জেড অক্ষে ক্রিয়াশীল। তাহলে সেই জেড অক্ষের একক ভেক্টরটা কি এন ক্যাপ না কে ক্যাপ? এই জন্য এন ক্যাপের পরিবর্তে কি লেখা হয়েছে দেখো, কে ক্যাপ। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, আই ক্রস জে দ্যাট ইজ ইকুয়াল টু কি? কে ক্যাপ, কে ক্যাপ। আচ্ছা এখন বলো তো খেয়াল করো, প্রথম যে বক্সটা আছে দেখো, আই ক্রস জে ইকুয়াল টু কে ক্যাপ, ডান দিকের বক্সে দেখো জে ক্রস আই ইকুয়াল টু কি লেখা আছে? মাইনাস কে ক্যাপ। কেন বলো স্যার? কারণ ডিরেকশনটা বিপরীত দিকে, ভেরি গুড, ডিরেকশনটা বিপরীত দিকে হবে। আই ক্রস জে করা হলে ডিরেকশন তল বরাবর বাইরের দিকে হবে, আর জে ক্রস আই করা হলে ডিরেকশন তল বরাবর উপরের দিকে হবে, উপরের দিকে হবে, উপরে না রে বাবা ভিতরের দিকে হবে। আই ক্রস জে হচ্ছে বাইরে উপরে, আর জে ক্রস আই করা হলে ভিতরে। ওকে তাহলে ভিতরের দিকে আমরা কি ধরি? মাইনাস, আর বাইরের দিকে আমরা ধরি প্লাস। ক্লিয়ার? আচ্ছা একই ভাবে দেখো এখানে কয়েকটা আছে দেখো, আই ক্রস জে ইকুয়াল টু কে ক্যাপ, তার মানে আই এর সাথে জে করলে অপর কে আছে, কে আছে? তাহলে জে ক্রস কে করলে কত হবে? আই ক্যাপ, আর কে ক্রস আই করলে হবে জে ক্যাপ। এবং এদের পেয়ার আছে দেখো ডান দিকে, তুমি যখন জে ক্রস কে আই ক্যাপ পেয়েছো তখন কে ক্রস জে করলে কত হবে? মাইনাস আই ক্যাপ, মাইনাস আই। কে ক্রস আই ইকুয়াল যদি জে ক্যাপ হয় তাহলে আই ক্রস কে ক্যাপ ইকুয়াল টু মাইনাস জে ক্যাপ। দেখো তাহলে এখানে আমরা ছয়টা গুণন পেয়ে গেলাম, আর উপরের তিনটা পেয়েছি যে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, দ্যাট ইজ ইকুয়াল টু শূন্য ভেক্টর। তাহলে টোটাল কয়টা গুণ পেলাম বলো? বাকি যে ছয়টা সেটার একটা ইউনিট ভেক্টর থেকে যাচ্ছে এখানে। এই যে তথ্যগুলো আমরা জানলাম, এই তথ্যগুলোর আলোকে এখানে একটা চিত্র দিয়ে বোঝানো হয়েছে যে কখন প্লাস হবে কখন মাইনাস হবে, তোমরা একটু দেখে নিবে এটা, নিজেরা বুঝতে পারবে। এখন এই যে আমরা যে নয়টা গুণন পেলাম, এই নয়টা গুণন অ্যাপ্লাই করে আমরা ক্রস গুণন বের করা শিখবো। আচ্ছা তো দুটা ভেক্টরকে আমরা ধরে নিলাম, এ ভেক্টর ইকুয়াল টু এটা, বি ভেক্টর ইকুয়াল টু এটা, তাহলে এ ক্রস বি করলাম আমরা। আচ্ছা এ ক্রস বি করা হলে যেহেতু থ্রি ডাইমেনশনাল ভেক্টর তাহলে গুণ করা হলে টোটাল কয়টা টার্ম তৈরি হবে ডট গুণনের মতোই? নয়টা, নয়টা। আচ্ছা এই নয়টার ক্ষেত্রে এই যে আমরা যে নয়টা গুণন পেয়েছি, তিনটা তিনটা ছয়টা, নিজের সাথে নিজের তিনটা, নয়টা, এই নয়টার মান কি এখানে কি করতে হবে বলো? আর গুণের ক্ষেত্রে আমি কি বলেছি, প্রথমে রাখবে
আর ডট গুণন ক্রস গুণন যেটা একক ভেক্টরের ক্রস গুণন সেটাকে একটু পরে রাখবে। আচ্ছা দেখো এই যে দ্বিতীয় লাইনে দেখো ax bx এরপরে দেখো লেখা আছে i ক্রস i ক্যাপ, i ক্যাপ ক্রস i ক্যাপ, বলো তো i ক্যাপ ক্রস i ক্যাপের পরিবর্তে কত লিখবো বলো, আমি কত লিখবো 0 0 0 0। পরেরটা দেখো ax by i ক্যাপ ক্রস j ক্যাপ এর পরিবর্তে কি লিখবে, k ক্যাপ k ক্যাপ k ক্যাপ k ক্যাপ। এইভাবে মানগুলো বসিয়ে কি কাজ করতে পারবা না, এগুলো কি আমার কথা বলার দরকার আছে? জিরো হবে, বাকি ছয়টা কিন্তু থাকবে। এই ছয়টার মধ্যে দেখবে দুইটা আই এর, দুইটা আই এর সহগ থাকবে, দুইটা জে এর সহগ থাকবে, দুইটা কে এর সহগ থাকবে। এবারে সেইগুলোর থেকে যদি আমরা কমন নিই, এই যে দেখো থার্ড নাম্বার লাইনে লেখা হয়েছে দেখো, তো সেইখান থেকে আমরা আই ক্যাপের যে সহগ সেখান থেকে দুটো আই ক্যাপ পাবে, দুটো জে ক্যাপ পাবে, দুটো কে ক্যাপ পাবে। তো আই ক্যাপ কমন নিবে, জে ক্যাপ কমন নিবে, কে ক্যাপ কমন নিবে, নিলে তোমার এই চার নাম্বার লাইনটা তৈরি হবে। কার্সরটা খেয়াল করো, এই যে আমার কার্সরটা খেয়াল করো, এই চার নাম্বার লাইনটা পাবে। ওকে আচ্ছা, এবারে এই চার নাম্বার লাইন থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। তোমরা কি নির্ণয় করেছো ম্যাথে নির্ণায়ক? প্রথম ভেক্টরের আই ক্যাপের সহগ, প্রথম ভেক্টরের জে ক্যাপের সহগ, দ্বিতীয় প্রথম ভেক্টরের কে ক্যাপের সহগ, একইভাবে দ্বিতীয় ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ তার নিচে নিচে লিখতে হবে। আচ্ছা লিখার পরে কি করতে হবে জানো, এই যে তোমার যে নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় বলো তো, এই যে নির্ণায়ক যেটা লিখলা, এই আই ক্যাপ নিলে আই এর কলাম বাদ সারি বাদ, তাহলে কোনটার সাথে কোনটা হয় গুণ হয় বলো? এটা দেখো তো চতুর্থ লাইনের প্রথমে দেখো তো লিখা আছে না সমান সমানের পরে দেখো তো, এই যে এওয়াই মাইনাস এজেড বিওয়াই হোল ইনটু কি আই ক্যাপ। আর জে এর ক্ষেত্রে তুমি এখানে প্লাসও নিতে পারো মাইনাসও নিতে পারো, আমার আমার পরামর্শ মাইনাস নিয়ে করবে, জে এর পূর্বে মাইনাস নিয়ে করো, মাইনাস নিয়ে করলে সুবিধা হচ্ছে, জে ক্যাপ যখন নিবে জে এর কলাম বা সারি তখন মাইনাস নিলে এই যে এ উপরের সাথে নিচেরটার গুণ হয়, নিচের গুণ হবে, শব্দ কোথায় হচ্ছে এটা বন্ধ করো, তার ইয়েটা মিউট করো। আচ্ছা তাহলে তুমি মাইনাস নিলে কি হবে, ax bz হবে প্রথমে, আর যদি তুমি প্লাস না তাহলে নিচেরটার সাথে আগে উপরেরটার গুণ করতে হয়, দুইটাই সঠিক। হ্যাঁ তাই যেটা মনে রাখতে পারো, আমার পরামর্শ মাইনাসটা নিবে, আমি মাইনাসটা ইউজ করি, যদিও বইতে এরা প্লাস ইউজ করেছে আমি মাইনাসটা ইউজ করি, বুঝতে পেরেছো? জি স্যার। একইভাবে কে ক্যাপ নিলে কে এর কলাম বাদ সারি বাদ, তাহলে প্রথমে যে নিচের চারটা থাকবে তাহলে ax by মাইনাস লিখে কোন লাইনটা তৈরি করতে হবে বলো এখান থেকে, সারি বাদ কলাম বাদ, তাহলে এই চারটা গুণ করতে হবে। ওকে এভাবে জে ক্যাপ কে ক্যাপ গুণ করতে হবে। আচ্ছা এখন দেখো আমরা এতক্ষণ যে ক্রস গুণনটা পড়লাম সেই ক্রস গুণনের আমরা দু একটা অ্যাপ্লিকেশন দেখাবো, হয়তো অঙ্ক করা যাবে না। আচ্ছা এখন অ্যাপ্লিকেশনে কি কি আছে দেখো, ক্রস গুণন বা ভেক্টর গুণনের প্রয়োগ অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের দুটো বাহুর ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি? আচ্ছা বলো তো এখানে বিসি বরাবর একটা ভেক্টর ধরে নিয়েছি পি ভেক্টর, আর বিএ বরাবর একটা ভেক্টর ধরে নিয়েছি আমরা কিউ ভেক্টর। আচ্ছা বলো পি ভেক্টর আর কি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা নামকরণ করেছি থিটা। আচ্ছা এখন আমরা কি করেছি, এ থেকে বিসি বাহুর উপরে লম্ব টেনেছি, এই এটিটাকে বলা হচ্ছে লম্ব। আচ্ছা বলো তো এ বি ডি এই ত্রিভুজ থেকে, খেয়াল করো এ বি ডি এই ত্রিভুজ থেকে কি আমরা লিখতে পারি না লম্বের দৈর্ঘ্য এ ডি দ্যাট ইজ ইকুয়াল টু, এপিটা আমাদের জানা আছে যে কিউ যে বাহুটা সেটা আমাদের জানা আছে,
তাহলে লম্বের সাথে অধিভুজের সম্পর্ক কার বলো তো সাইন থিটা তাহলে জি স্যার তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি এডি বাই বিএ তাহলে এডি বাই বিএ মানে কত লিখব আমরা বি এর মানটা কত কিউ তাহলে এডি সমান কত হবে কিউ সাইন থিটা আর কথা নিতে পেরেছো জি স্যার তাহলে লম্বের দৈর্ঘ্য পেলাম কত এডি সমান কত পেলাম কিউ কিউ সাইন থিটা কিউ সাইন থিটা এখন আমরা ওই যে 8 9 এ যে ছোটবেলায় আমরা ফর্মুলা শিখেছি না মনে থাকলে ছোট ভাই বোনদের কাছ থেকে একটু শিখে নিও দ্যাট ইজ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি সাইন করে না মজা করার জন্য বললাম তো এ বি সি দ্যাট ইজ ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাই না হ্যাঁ স্যার আমরা এই উচ্চতাটা বের করলাম ওই জন্যই এই যে এডি সমান বের করলাম ওই উচ্চতা দৈর্ঘ্য লাগবে আমাদের আচ্ছা তা হাফ হাফি থেকে যাবে ভূমি মানে কত বিসি এই ত্রিভুজের ভূমি কোনটা বিসি আর উচ্চতা কত এডি আচ্ছা তাহলে হাফ হাফ বিসির পরিবর্তে আমরা এই বিসি বাহুর দৈর্ঘ্যটা লিখব তো বিসি বাহুতে কোন ভেক্টরটা কি আছে বি ভেক্টর তাহলে তার মানটা বিবেচনা করব কি আর এডি সমান আমরা বের করেছি কিউ সাইন থিটা তাহলে হাফ বি কিউ সাইন থিটা ক্লিয়ার ক্রস গুণন করতে হবে করার পরে তার কি নিতে হবে বলো মডুলাস মানে কি মডুলাস নিতে হবে মডুলাস মানে কি মান বের করতে হবে ওই যে রুট ওভার আই এর শক তার উপরে স্কয়ার প্লাস জে এর শক তার উপরে স্কয়ার প্লাস কে এর শক তার উপরে স্কয়ার বললে মান তৈরি হবে সেই মানটাকে আবার এই হাফ দ্বারা গুণ করতে হবে বা টু দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে বললে এই ত্রিভুজের কি পেয়ে যাবে ক্ষেত্রফলের একক কি বর্গ একক লিখবে যেহেতু বাহুর দৈর্ঘ্য যেটা যে অনুপাতে দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমরা এখানে এককের জায়গায় সেই কথাটা আসবে তাহলে টোটাল এককটা লিখবে বর্গ একক আপাতত যেহেতু আমরা দৈর্ঘ্য কোন এককে রেখেছি সেটা আমরা জানি না তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় ক্লিয়ার হয়েছে সবাই দুটি বাহুর ভেক্টর দেওয়া থাকলে ওই দুটি বাহুর ভেক্টরে ক্রস গুণনের করে তার হোল মডুলাস নিয়ে তাকে দুই দ্বারা ভাগ করলে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবে এবারে চলে আসো সামান্তরিকের ক্ষেত্রফল দুটি বাহুর ভেক্টর দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় তাও এ বি সি ডিআরটি সামান্তরিক এর এ বি বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল পি এ ডি বরাবর একটা ভেক্টর ক্রিয়াশীল কিউ ডি থেকে এ বি বাহুর উপরে লম্ব টানা হয়েছে ডি বলতো ডি এ ই খেয়াল করো এ ডি ই এ ডি ই এই ত্রিভুজ থেকে লম্বের দৈর্ঘ্য কি লিখতে পারি না আমরা ডি ইকুয়াল টু কিউ সাইন থিটা হ্যাঁ স্যার সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি ছোটবেলার সেই সূত্র ভূমি ইনটু উচ্চতা ভূমি ইনটু উচ্চতা এবি উচ্চতা মানে ডি এবি মানে হচ্ছে পি আর উচ্চতা মানে কিউ সাইন থিটা তার মানে সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি দ্যাট ইজ ইকুয়াল টু পি কিউ সাইন থিটা মানে পি ক্রস কিউ তার হোল মডুলাস ক্লিয়ার হ্যাঁ স্যার আচ্ছা এই পিডিএফ টা আমি দিয়ে দিব তোমরা নিজেরা একটু করে নিবে এরপরে আরো কয়েকটা কন্ডিশন আছে সামান্তরিক একটি বাহু কর্ণ দেওয়া থাকলে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় আমি এখানে করে দিয়েছি তোমরা দেখবে আর দুইটা কর্ণ দেওয়া থাকলে কিভাবে বের করতে হয় সেই ক্ষেত্রফল সেইগুলো তোমরা দেখবে তো এই যে তত্ত্বগুলো আমরা শিখলাম এই তত্ত্বগুলো ব্যবহার করে আমরা আগামী দিন এখানে কিছু অঙ্ক আছে সময় স্বল্পতার জন্য করানো সম্ভব হলো না আগামী দিন আমি করাবো হ্যাঁ